আমি এর আগে মুচুকুন্দ এবং রৈবত ককদমির এপিসোডে বলবার চেষ্টা করেছি যে ভগবান কৃষ্ণ কলিযুগের অবতার। এটা নিয়ে আমার কাছে কিছু প্রশ্ন এসেছিল যে আমাদের এটা চিরাচরিতভাবে জানি যে কৃষ্ণ দ্বাপরের অবতার, ত্রেতার অবতার রামচন্দ্র এবং দ্বাপর যুগের অবতার হচ্ছেন কৃষ্ণ। আমার ব্যক্তিগতভাবে যতখানি আমি গবেষণা করেছি এবং যতখানি তার উপরে আমার ভক্তি আছে, তাতে আমার তাকে কলিযুগের অবতার বলেই মনে হয়। সেটা আমার মনে হয় সেই প্রসঙ্গে আমি পরে উত্তর দেব। পরে উত্তর দেব এই জন্যে যে আগে যদি আমি অবতার কনসেপ্টটাই না বুঝি তাহলে কৃষ্ণের কাছে পৌঁছানোটা কঠিন হবে, একটা পূর্ণ অবতার তার জায়গায় পৌঁছানোটা কঠিন হবে। ফলে তো আমার নিজের মনে হচ্ছে যে আমি অবতার নিয়ে কয়েকটা কথা আমার শোনানোর আছে আপনাদের। আর কৃষ্ণ যে কলিযুগের অবতার সেটা আমার কাছে খুব মধুর বিতর্কের জায়গা এবং আমি সেটা মধুরভাবেই উত্তর দিতে চাই, সেটা সময় আসুক করে নেব সেটা। আর এটা ঠিক যে ভগবান যে অবতার গ্রহণ করেন, অবতার মানে হচ্ছে অবতরণ, অবতীর্ণ হন তিনি মানে নিচে নামেন। এমনি অব উপসর্গটার মধ্যেও একটু একটু নিচ নিচ ব্যাপার আছে। যেমন ধরুন আমি যদি বলি অবমাননা, মানে যেন একটু মানে মানের দিক থেকে একটু নিচে নামানো, এটা তো অবহাস্য, অবহাস্যম ভবিষ্যতি। হ্যাঁ, এটা একটা মানে একটুখানি যেন, আবার এমন নয় যে অব ওই উপসর্গটা অন্য জায়গায় ব্যবহার হয় না। আমি যদি বলি অবধারণ করছি মানে অবহিত হচ্ছি, সেটা কিন্তু আবার কনসেন্ট্রেশনের জায়গা। কিন্তু অব উপসর্গটার মধ্যে একটা একটু নিচের ব্যাপার আছে, যার থেকে অবতরণ কথাটা খুব ভালো হয় যে আমি নিচে নামছেন তিনি। এখন এই যে নিচে নামা, স্বয়ং ভগবান নিচে নামছেন, কেন নামছেন, কী তার মনের ইচ্ছে, তার নামা সম্ভব কি না, এসব প্রশ্ন খুব ফিলোসফিক্যাল। কিন্তু এটা ঠিক যে ফিলোসফিক্যাল হলেও অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি, বিশেষ করে সেটা প্রমাণও করা যায় যে তার নিজের মুখের কথাও আছে সেসব সম্বন্ধে, যে তিনি নাবেন, নিচে নাবেন, হয়তো মরতে অবতরণ করেন, যখন মরতে অবতরণ করেন সেটা অবতার হিসেবে গণ্য হয়। আমার নিজের কনসেপ্টটা অবশ্য একটু আলাদা, সেটা আমার নিজের বারবার মনে হয়, অল দিজ আর হিস্টোরিক্যাল ফিগার্স, বিশেষ করে কৃষ্ণ এবং রামচন্দ্র তো অবধারিত হিস্টোরিক্যাল ফিগার্স বলে আমার মনে হয়, তা প্রমাণ করার কোনো সমস্যা হয় না আমার কাছে। সেটা কীভাবে প্রমাণ করতে হয় পরে দেখা যাবে। কিন্তু এটা ঠিক যে আমার ব্যক্তিগত মনে হয় যে আমাদের রামায়ণ মহাভারত আমি যতটা বুঝেছি, এখানে তিনটে জিনিস আমার মনে হয় আগে ঘটে যায়, তারপরে তার একটা নামকরণ হয়। সেরকম তিনটে জিনিস, এক হচ্ছে অবতার, দ্বিতীয় হচ্ছে অভিশাপ এবং বর। আমি বহু জায়গায় দেখেছি যে অভিশাপটা এমন একটা লোকের উপরে অভিশাপ এলো, তিনি হয়তো খুব বড় মানুষ, এখন সেই বড় মানুষের উপরে যে অভিশাপটা নেমে এলো, আসলে ঘটনাটা ঘটে গেছে, তারপরে অভিশাপটা সেইভাবেই বর্ণনা করা হয় যাতে করে সেই বড় মানুষটাকে জাস্টিফাই করা যায়। এমনকি বরের ক্ষেত্রেও আমার তাই মনে হয়, এটা আমার ধারণা, আমি এটা আপনাদের উপর চাপিয়ে দিচ্ছি না, বরঞ্চ সেইভাবেই বিশ্বাস করুন যে ঋষিরা অভিশাপ দিতে পারতেন, দেবতারা অভিশাপ দিতে পারতেন কিংবা বর দিতে পারতেন, এগুলো চিরাচরিত বিশ্বাসেই আমাদের থাকা ভালো। কিন্তু আমি যেহেতু মানে গবেষণার ক্ষেত্রে খানিকটা দুষ্ট, খালি দুষ্ট বলেই হয়তো আমরা এটা ভাবি যে মানুষের মধ্যেও তো এরকম অনেক আছেন
যে এত বড় বড় মানুষ আছেন আর কি, সেকালের দিন হলে হয়তো তাদেরও অবতার বলতো। আমি অবতারণের কথাটা বলি আগে, মানে ভগবান তিনি বৈকুণ্ঠে থাকেন, যদি তাকে ব্রহ্ম বলি তিনি ব্রহ্মস্বরূপ, তা সেই ব্রহ্মবেশে ছিলেন, হঠাৎ করে তার নাবার যে কি প্রয়োজন হয়, অবতরণ করার কি প্রয়োজন হয়, এটা তো একটা রহস্য। এবং সেটা তার দিক থেকে কোনো প্রয়োজন আছে কি না, আমাদের দিক থেকে আমাদের স্তব স্তুতিতেই নেমে আসছেন কি না, এটা তো দেখার বিষয়। এখন এই দুটোই হয়তো হতে পারে, যে আমরা স্তব স্তুতি করে তাকে নামিয়ে আনছি, আবার এটাও ঘটনা যে তারও হয়তো নামতে ইচ্ছে হচ্ছে। এটা এখন মানে ব্রহ্ম যিনি বড় সুখে ছিলেন, কি ভগবান যিনি বৈকুণ্ঠ লোকে লক্ষ্মী বিলাসিনী হয়ে ভালো ছিলেন, ভগবান বিষ্ণু, তার যে নিচে নামার এই যে ভাবনাটা, এটা মানে খুব মজা করে বললে ভোলা মায়ের কথা, যে বেটা ছিল ভালো সাহেব ছিল হলো বাঙালি, সেই রকম আর কি। যে অবতরণের ক্ষেত্রেও যে ঘটতে পারে, সেটা হয়তো ক্রমিক ভাবনায় তার ইচ্ছা, ভগবান মানুষটা যদি তিনি সেরকম কোনো অবয়বশালী বস্তু হন, তিনি এমন কোনো মানুষ নন, এমন কোনো দৈব পদার্থ নন যার কাছাকাছি যাওয়া যায় না, অন্তত ভারতবর্ষে আমরা তার কাছাকাছি গেছি এবং তিনিও আমাদের কাছাকাছি এসেছে। এখন অবতরণ মানে যে এই যে নাবা, এই যে নাবছেন, এখন সেইখানে তার কারণটা ভগবদ্গীতায় দেখিয়েছেন। তিনি বলেছেন যে দেখো, এখন খুব সাধারণভাবে যেটা চলে, যে যখন যখন ধর্মের গ্লানি উপস্থিত হয়, যদা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম, এই যে অভ্যুত্থান অধর্মের এবং ধর্মের গ্লানি, তখন আমি আত্মা মানে নিজেকে সৃজন করি, নিজেকে আবার নতুন করে সৃষ্টি করি, আত্মানম সৃজাম্যহম। এখন তিনি নিজেই যে নতুন করে সৃষ্টি করেন, নিজেকে তৈরি করেন, এই বিশ্বের উপযোগী করে তৈরি করেন, সেটা ধর্মের গ্লানি সরানোর জন্য এবং অধর্মের অভ্যুত্থান রোধ করার জন্য। আরও পরিষ্কার করে পরের লাইনে বলেছেন যে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে পরিত্রাণ সাধুদের জন্যে আর অশিষ্ট লোকের দুষ্কৃতীদের বিনাশ সাধন করার জন্যে, এবং তিনটে থার্ড হচ্ছে ধর্ম সংস্থাপন করার জন্যে। এই ধর্মটা কিন্তু ফুল বেলপাতা নৈবেদ্যের ধর্ম নয়, এই ধর্ম হচ্ছে অর্ডার, এই ধর্ম ডিসিপ্লিন। যখন সংসারের মধ্যে সমস্ত পৃথিবীর মধ্যে কিংবা আমাদের ভারতবর্ষই যদি ধরি, সেখানেও যদি এটা ধরি, তাহলে যখনই অর্ডার নষ্ট হচ্ছে, ডিসিপ্লিন নষ্ট হচ্ছে, সেটা খুব বেশি পরিমাণ কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রেও খাটবে। রাষ্ট্রের যখন ভয়ঙ্কর বিপত্তি তৈরি হয়, তৎকালীন দিনে রাজাদের প্রতি এই রকম ভাবনা ছিল যে রাজারা, আমি এর আগে বলেছি যে রাজা যদি ঠিকভাবে গভর্নেন্স দেন, তিনি সত্যযুগ তৈরি করতে পারেন, তিনি দ্বাপরযুগ তৈরি করতে পারেন, আবার তিনি কলিযুগ তৈরি করতে পারেন। আমি এর আগে কখনো বলেছি এটা, তার মানে এই রাজনৈতিক জায়গাটা যে, সেটা যদি ভয়ঙ্কর গ্লানি উপস্থিত হয়, সেটা সমাজের গ্লানি উপস্থিত করবে, সামাজিক সমস্যা তৈরি করবে। এবং তৎকালীন দিনে এটা কিন্তু ছিল যে একটা বৃষ্টি যদি না হতো, একটা যদি দুর্ভিক্ষ লাগতো, তাহলেও সেটা রাজার উপরেই তার দোষ চাপত, তার মানে তিনি ঠিক গভর্নেন্স দিচ্ছেন না, এটাকে অধর্ম বলা হয়। এখন এই যে অধর্ম, আর বারংবার বলছি, এই অধর্ম কিন্তু সবসময় ইনডিসিপ্লিন ডিসঅর্ডার, এইগুলো তার মানে টু এস্টাবলিশ অর্ডার তিনি আসেন। এখন এই যে ধর্মকে স্থাপন করার জন্য তিনি আসেন, তিনি কীভাবে কীভাবে আসেন সেটার জন্যে প্রচুর ফিলোসফিক্যাল ভাবনাও আছে। অর্থাৎ তিনি ব্রহ্ম, পরম ব্রহ্ম যিনি, তিনি এরকম রূপ ধারণ করতে পারেন, সেখানে বিবর্তবাদ, পরিণামবাদ,
নানান রকম দার্শনিক যুক্তি আছে, কিন্তু সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয় যে কোনো বাদই অর্থাৎ কোনো দর্শনই এটা অস্বীকার করতে পারেনি যে এই বিশ্ব তিনি নির্মাণ করেছেন, ভগবান এই বিশ্ব নির্মাণ করেছেন। পরব্রহ্মও যদি হয়, যার মধ্যে তিনি নির্বিকল্প, নিরাকার, নির্বিশেষ, তার মধ্যে মানে তিনি কোনো কারণ নন, অথচ সমস্ত কারণের কারণ। আপনারা তো এটা জানেন, সেই শ্লোকটা যে অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, তিনি কারণ নন কিন্তু অন্য সমস্ত কারণের তিনি কারণ। তো এখানে কিন্তু ব্রহ্মের ব্যাপারে এটা ধরা হয় যে কজ অ্যান্ড এফেক্ট যে থিওরি, সেখানে কজটা যে এফিশিয়েন্ট কজ, সেটা এফেক্টের সঙ্গেই তার মধ্যে ধরা আছে। এখানে বিবর্তবাদের জায়গা, তার অল্টার মানে যেটা অল্টারেশন হয়, মডিফিকেশন হয়, এগুলো সমস্ত শঙ্করাচার্য এরা সব ধরেছেন আর কি। যেমন ধরা যাক একটা জল থেকে যেমন ভেপার তৈরি হতে পারে, সেখান থেকে আস্তে আস্তে ইট মাইট বি সে ঠান্ডার মধ্যে পড়লে সেটা বরফ তৈরি হয়, এই যে চেঞ্জগুলো আসলে কিন্তু জল। তাহলে এই চেঞ্জগুলোই কিন্তু অবতারের একটা, ওরা দার্শনিকভাবে এগুলো দেখান। পরিণামবাদ মানে হচ্ছে যে আস্তে 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 একটা পরিণামের দিকে যায়, সেইরকমভাবে অলওয়েজ একটা নেশেন্ট জিনিসগুলো তৈরি হতে থাকছে, একটার থেকে আরেকটাই যাচ্ছে, আরেকটার থেকে আরেকটাই যাচ্ছে। সেই পরিণামবাদের মাধ্যমেও কিন্তু এরকম হতে পারে, কিন্তু এই জিনিসটার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু ভীষণ ভীষণ কঠিন ব্যাপার। কিন্তু তিনি আসেন, তিনি নিজেকে নাবেন যে তার সবচেয়ে বড় কারণ এই বিশ্ব তার সৃষ্টি। এটা আমার মনে আছে যে একটা অসামান্য একটা ন্যায় বৈশেষিক যিনি ওই মানে অণু পরমাণু ঘট পট ইত্যাদি নিয়ে যারা চিন্তা করেন, অসম্ভব মানে কোর্স এবং কঠিন লাগে তাদের সমস্ত ব্যাপার। তার প্রথম শ্লোক আমার ধারণা হচ্ছে যে আমরা ন্যায় সিদ্ধান্ত মুক্তাবলী পড়তাম, তার প্রথম শ্লোকটা ছিল এই রকম যে নূতন জলধর রুচয়ে, সেই নূতন জলধর রুচি মানে নবনীরদ কান্তি যে কৃষ্ণ তাকে প্রণাম করছি, নূতন জলধর রুচয়ে গোপবধূটি দুকুল চৌরায়, তিনি গোপুদের হস্ত বস্ত্র হরণ করেছিলেন। হ্যাঁ, তারপরের লাইনটা হচ্ছে একেবারে দার্শনিক, তস্মৈ নমঃকৃষ্ণায় সংসার মহিরুহস্য বীজায়। এই যে সংসার মহিরুহের বীজ, যেটা ভগবদ্গীতার মধ্যে ঊর্ধ্বমূলম অধঃশাখম, একটা অশ্বত্থং প্রাহুরব্বয়ম। অশ্বত্থ মানে কি জানেন? আমরা তো অশ্বত্থ গাছ বলি, কিন্তু অশ্বত্থ স্ব তালব্যশয় বয় মানে হচ্ছে আগামীকাল, তালব্যশয় বয়। আপনারা শব্দটা জানেন, আমরা কোথায় আপনারা এটা জানেন দেখবেন, আপনারা নশ্বর কথাটা ব্যবহার করেন, ন স্ব মানে যা কাল পর্যন্ত থাকবে না, রটা প্রত্যয় আছে অর্থে, নশ্বর মানে যা কাল পর্যন্ত থাকবে না, নশ্বর। অশ্বত্থ মানে কিন্তু তাই যা কাল পর্যন্ত থাকবে না। তাহলে এই যে অশ্বত্থ গাছটা, তার যে বিরাট মহিরুহ, তার যে গীতায় বলছেন ঊর্ধ্বমূলম অধঃশাখম, তার শাখা প্রশাখা আমাদের এই জীব জগৎ, মূলটা কিন্তু একদম ওপরে উল্টো দিক হয়ে আছে অশ্বত্থ গাছটা, সেইখানে পরব্রহ্মের অনুভূতি তৈরি হয়। এখন এই যে এত কঠিন বিষয় তার মধ্যেও আমি যাচ্ছি না, আমি শুধু বলছি যে এই বিশ্ব তিনি নির্মাণ করেছেন। আর এটা তো সত্যি, যিনি নির্মাণ, যিনি হু ইজ এ ক্রিয়েটিভ আর্টিস্ট, হ্যাঁ, তার নিজস্ব সৃষ্টির ওপরে তার একটা মায়া থাকে। এবং বেদের মধ্যে ইত্যাদির মধ্যে যে আছে, তৎ সৃষ্টয়া তদেব আনুপ্রাবিশত, তিনি সৃষ্টি করলেন যেটা, তিনি তার মধ্যে প্রবেশ করলেন। তার মানে এই বিশ্ব জগৎ তিনি সৃষ্টি করেছেন, আবার তার মধ্যে প্রবেশ করেছেন। প্রবেশ করার ফলটা কি? এই অসামান্য সমস্ত জীব জগৎ, তাদের প্রত্যেকের অন্তরাত্মার মধ্যে কিন্তু তিনি আছেন, যিনি পরমাত্মা রূপে গ্রাহ্য। তার অবতরণ কিভাবে হয়? ভগবৎ স্বরূপে তিনি অবতরণ করেন, এটা
ভাগবত পুরাণ তিনটে তত্ত্ব আলাদা করে দিয়েছেন যে যিনি ভগবান বিষ্ণু তার অবতার হয়, বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম, তাকেই তত্ত্ব বলেন তত্ত্ববিদ যারা, সেটা কি ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি সদ্যাতে। সেই তত্ত্ব তিনটি, একটা ব্রহ্ম, একটা পরমাত্মা, আর একটা হচ্ছে ভগবান। শ্রীধর স্বামী টিকায় লিখছেন যে ব্রহ্মেতি ব্রহ্মেতি ঔপনিষদেই, যারা ঔপনিষদিক ভাবনায় চলেন, যারা একেবারে ওই অদ্বয় অহং ব্রহ্মাস্মি এই ভাবনায় চলেন, তারা বলেন যে তারা ব্রহ্মতত্ত্বের ভাবনায় চলেন। পরমাত্মা যারা সাংখ্যবাদী এবং যারা আছেন, আমাদের প্রত্যেকের ভেতরে জীবদেহে একটা আত্মা আছে আর পরমাত্মা তিনি আছেন, যার সঙ্গে আমাদের মিলনের, হ্যাঁ, যে মিলন সবসময় আমরা কামনা করি, যে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে, একাকার হয়ে যাবে। কিন্তু ভগবান যে তত্ত্ব, সেখানে ওই একাকারের ব্যাপারটা থাকে না, সেখানে তিনি প্রভু এবং দাস এই ভাবনার মধ্যেই ভগবত তত্ত্ব নিহিত। ফলে ভগবান বিষ্ণুর থেকে অবতরণটা হয় আমাদের ভাবনাতে। এটা আরও অনেক কথা আছে, অত বিচার করে বলতে গেলে তাতেই চলে যাবে এবং আপনারা বোর হয়ে যাবেন। ফলে এইটুকু বলি যে ভগবান বিষ্ণু তাঁরই অবতার হয়। এই যে অবতার, অবতার কী কীভাবে হয়, এখন এটা বলতে গেলে ভাগবত পুরাণ বলছে অবতারাহি অসংখ্যা, অনেক অনেক অবতার হতে পারে। এবং অবতার কীভাবে হয় সেটা ভগবদ গীতায় নিজে কৃষ্ণ বলছেন যে আমি যখন এই অভ্যুত্থান অধর্মের গ্লানির ভবতি ভারত এইসব যখন হয় ধর্মের, তখন যে আমি হই কীভাবে আমি নিজেকে প্রজেক্ট করি, সম্ভবামি আত্মমায় প্রকৃতিং স্বাম অধিষ্ঠায় সম্ভবাম আত্মমায়া। হ্যাঁ, এই যে প্রকৃতি আছে, প্রকৃতি আমার যে মায়া শক্তি আছে, মায়া শক্তিকে নির্ভর করে তারপর আড়ুড় হয়ে আমি নিজেকে সৃষ্টি করি। তিনি আসেন, এই যে তিনি আসেন তার কত রকমের ফর্ম হতে পারে। দেখুন, নরলীলাতে রামচন্দ্র কিংবা কৃষ্ণ তো অনেক পরের কথা, তা আরও আরও অনেক রূপে আছেন এবং আসেন। যে এই যে বললেন অবতারাহি অসংখ্যা, এখানে আমার একটা জিনিস খুব মনে হয়, যেটা ভগবদ গীতায় একটা লাইন আছে যেখানে অবতার, কিন্তু আপনি এটা মনে করবেন না যে শুধুমাত্র ভগবানেরই অবতার হচ্ছে, অসুরদেরও অবতার হয়। এমনকি মহাভারত যখন খুলবেন তখন দেখবেন যে দুর্যোধন থেকে আরম্ভ করে তার যে ভাইরা কিংবা ধৃতরাষ্ট্র, এরাও কিন্তু এক একটা অবতার, এবং সেটা হয়তো খারাপ অংশের অবতার। এইটা রামায়ণে যখন রামচন্দ্র জন্মাবেন তার আগে বিষ্ণু বলছেন যে তোমরা যারা দেবতারা আছো তারা সমস্ত বানর হয়ে জন্মাও। তার মানে এই লীলা সহায় যে হবেন রামচন্দ্র, রামচন্দ্র লীলা করবেন, তিনি নরদেহে আসবেন, তার সঙ্গে যে অবতারগুলো হচ্ছে, বানররাও আসছে যেরকম, সেমনি রাক্ষসরাও আসছে, তারাও কিন্তু একটা পার্টিকুলার জিনিসের অবতার। যেমন রাবণ এবং কুম্ভকর্ণকে জয় এবং বিজয়, তারা অভিশপ্ত হয়েছিল বিষ্ণুর দ্বার রক্ষক, তারা তার অবতার হয়ে এসছে। তার মানে এই যে জিনিসটা, এটা একটা খেলা, ভগবানের ক্রীড়ার জায়গা, সেই ক্রীড়াভূমি হচ্ছে এই পৃথিবী, তিনি নেমে আসেন। যে এরকমভাবে নরলীলার কথাটা বললাম, কিন্তু আর আর যে জায়গাগুলো আছে সেখানে, যদি আমি সেখানকার এই নরলীলার ক্ষেত্রে অনেক মোটিভের কথা বলতে হবে, সেটা পরে বলবো। কিন্তু প্রথম যে অবতারের কথা আসছে, যেটা ওকে বললাম অবতারাহি অসংখ্যা, এবং বহু ধরনের অবতার হয়, এটার একটা সূত্র ভগবদ গীতার মধ্যে আছে। ভগবান গীতার মধ্যে বলছেন, শ্লোকটা মনে পড়লে হয়, ইয়ৎ বিভূতিমত সত্যম, যা যা কিছুর মধ্যেই বিভূতি আছে। বিভূতি মানে বিভব, মানে এমন কিছু, বিভব মানে আপনারা জানেন সমৃদ্ধি, বিভব মানে সম্পত্তি, এটা জানেন, কিন্তু বিভব মানে আসল হচ্ছে যে আপনার পরাভিভবন ক্ষমতা, অন্যকে আপনি অভিভব করতে পারেন, অন্যকে আপনি আপনি আপনার নিজের তেজের দ্বারা একটা অভিভূত করতে পারেন, এই যে ব্যাপারটা, এইটা কিন্তু বিভূতির মধ্যে পড়ে। সেটা এই যে অন্যকে অভিভূত করা,
অভিভূত করাও কিন্তু এক ধরনের আক্রান্ত হওয়া। সেটা কি বলছেন? ইয়াদ জাত বিভূতি মৎসত্তম, বিভূতিগুলো কীরকম হতে পারে? শ্রীমৎ ঊর্জিতমেই বাবা, শ্রী মানে হচ্ছে সৌন্দর্য, অসামান্য যে সৌন্দর্য যেখানে আছে। ঊর্জিতম অসম্ভব স্ফীত ক্রোধ কিংবা শক্তি যেখানে আছে, ঊর্জিত, শ্রীমৎ ঊর্জিতমেই বাবা। তত্তদ এব অবগচ্ছত্বম মম তেজংশ সম্ভব। সব জায়গায় তুমি জানবে যে যেখানেই এত সৌন্দর্য, যেখানেই এত বল, যেখানেই এত শক্তি, কিংবা যেখানে আরও সব কিছুরই একটা চরম কিছু আছে, বুঝবে সেখানে সেখানেই আমার অংশ আছে, মম তেজংশ সম্ভব। ফলত যেটা দাঁড়ায় যে অবতার কিন্তু অসংখ্যেয়, মুনি ঋষিরাও কিন্তু এক এক ধরনের অবতার হতে পারেন, যার ফলে দেখা যাবে যে ভাগবত পুরাণ এবং অন্যান্য দু একটি পুরাণের মধ্যে ধরা যাক ভগবান ব্যাস, অত বড় কবি, তিনিও কিন্তু অবতার, ভগবানের অবতার। আজকের যুগের রবীন্দ্রনাথ যদি সেকালে জন্মাতেন, তাকে আমরা অবধারিতভাবে এই কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের মতো একটা অবতারই বলতাম। ব্যাস যেরকম পরিমাণ লিখে গেছেন, মহত্বাত ভারবত্বাচ্চ মহাভারতম উচ্চতে, বিশাল ভার আছে এবং মহত্ব আছে, এরকম যেরকম মহাভারত, রবীন্দ্রনাথও তো ভলিউমস আফটার ভলিউমস যে লিখে গেছেন, সেই কালের দিনই জন্মালে অবধারিতভাবে তাকে আমরা কোনো ভগবদ অবতারই বলতাম, এখনও তাই মনে করি। অবশ্য রবীন্দ্রনাথকে ঠাকুর ভক্তে অনেকেই ভাবেন, পছন্দ করেন না এবং একটু আটলামি করেন অনেকেই, আমি অবশ্য এটা ভাবি যে তার মতো অত বড় মানুষ, হ্যাঁ, এত এত বড় মানুষ, এত বড় কবি, এটা ঈশ্বরের অংশ ছাড়া, ঈশ্বরের প্রতিভা ছাড়া এটা সম্ভব নয়। এইরকম আরও কপিল মুনি, তাকেও অবতার বলা হয়েছে, এরমভাবে গরুড়কেও অবতার বলা হয়েছে। সেখানেই ভাগবত পুরাণে আরও অনেক অনেক শক্তি আবেশ অবতার, অমুক অবতার, তমুক অবতার, এরকম নানান রকম অবতারের কথা আছে। এখন এই যে অবতার, এটা কোন চিহ্নে লোকে বুঝবে যে যিনি একজন এসে তার পৃথিবীর ভার হরণ করতে পারেন? এবং ভাগবতেই সেটা দেখা যাবে যে সবসময় অবতার গ্রহণের পূর্বে দেখা যাবে যে পৃথিবী তিনি গোরূপ ধারণ করেছেন। আপনাদের জানিয়ে রাখি যে গো শব্দটা, যার মানে অর্থ হচ্ছে গরু, এই গো শব্দটার কিন্তু বিভিন্ন অর্থ হয়। গো শব্দের একটা অর্থ পৃথিবী, হ্যাঁ, গৌরভত্বা অশ্রমেক্ষিক্ষিন্না, সেই পৃথিবী গরূপ ধারণ করে একেবারে গো মানেও কিন্তু পৃথিবী, গো মানে সূর্যের কিরণ, গো মানে ধেনু, এই দুটো এক জায়গায় করে রবীন্দ্রনাথ লিখেছেন কিন্তু, এই তো তোমার আলোক ধেনু সূর্য তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু। দেখুন এখানেও সেই কালের রাখাল কোথায় বসে আছে, সেখানে একটা ভগবানের ভাবনা করা হচ্ছে, তার মুখে একটি বেনু দেওয়া হয়েছে, বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে। তাহলে এই যে রাখাল, এই যে কালের রাখাল, তিনি তো ভগবান, তো তার থেকে যে যে সূর্য কিরণ, এই অর্থে দেখুন এই তো তোমার আলোক ধেনু কথাটা বলছেন কিন্তু, গো তার মানে গো অর্থ সূর্যের কিরণ, গো মানে পৃথিবী, সেই পৃথিবী গোরূপ ধারণ করে যখন কৃষ্ণের অবতার হচ্ছে, অশ্রুমুখী কাঁদছেন, খিন্না খুব কষ্ট পাচ্ছেন, এসে তিনি কেন ভূমির দৃপ্ত বলব্যাজ, মানে ভূমি নানান রকম কংস তখন জন্মেছেন, কংসও আবার একটা মানে একটা কিছুর মানে খারাপ যে শক্তি তার অবতার, তিনি জন্মেছেন তাকে বিনাশ করতে হবে, এই জন্যে তিনি পৃথিবীর ভার হয়ে গেছেন, এখন সেইটা জানানোর জন্য পৃথিবী এসছেন ব্রহ্মাকে সঙ্গে নিয়ে। তিনি বলছেন যে এরকম আমি খুব কষ্ট পাচ্ছি, আমি আর সহ্য করতে পারছি না, ভগবান তুমি নেমে এসো। তো তার যে ভাবনা, সেখানে কিন্তু ব্রহ্মাকে তিনি বলছেন ঠিক আছে আমি অবতীর্ণ হব, আমি কৃষ্ণ অবতারের কথা বলছি শুধু গোরূপটা দেখানোর জন্য। তাহলে বারবার যে ভারাক্রান্ত পৃথিবী যখন ভগবানের কাছে স্তুতি করছেন, ত
তখন নাবছেন তিনি। চৈতন্য চরিতামৃত দেখবেন কিংবা চৈতন্য ভাগবতে অদ্বৈত ইত্যাদি যারা সব বুড়ো, হ্যাঁ, তারা বসে বসে ভগবানের আবার আরাধনা করছেন যে কবে কোনো একটা অবতার আসবে। পরবর্তীকালে ভগবান গৌরাঙ্গ তিনি অবতার রূপে এসেছেন, তাকে আমরা অবতার বলেছি। অবতার যে বলা সেও একটা খুব মজার ব্যাপার, একটা একটা এই আছে যে এটা তো হয় যে এই যে বললাম যে পরম শক্তি যার মধ্যে আছে তিনি অবতরণ, এই অর্থে কিন্তু গুরু একটা অবতার। কিন্তু অনেক গুরুকে আমি দেখেছি তারা নিজেদেরই অবতার বলতে থাকেন, তারা কিন্তু অবতার হতে পারেন না, এটা কিন্তু মানার মানে মাথায় রাখার দরকার আছে। কথায় কথায় ওরকম অবতার হয় না। হ্যাঁ, এবং একটা মানে ঘটনা আছে যে আমার একটুখানি বলিনি আর কি, দেখলাম যে এক সাধু বাবার কাছে সেটা শুনেছিলাম, তিনি বলেছিলেন এবং পরবর্তীকালে তো পড়াশোনা করে দেখেছি সেটা, যে চৈতন্য মহাপ্রভুকে আমরা যারা অবতার বলি আর কি, তাকে তিনি যখন বৃন্দাবন ভ্রমণ করছেন তাকে ভক্তেরা বলেছিল যে বৃন্দাবনে হইলা তুমি কৃষ্ণ অবতার, তুমি আগে কৃষ্ণ অবতার ছিলে। তাতে চৈতন্য মহাপ্রভু উত্তর দিয়ে বলেছিলেন, চৈতন্য চরিতামৃতে আছে, বিষ্ণু বিষ্ণু কানে হাত দিয়ে বলছেন, বিষ্ণু বিষ্ণু ইহানা কহিবা, জীবাধমে কৃষ্ণ জ্ঞান কভুনা করিবা। এর পরবর্তীকালে সনাতন গোস্বামী তিনি নানান যুগাবতারের কথা বলে চৈতন্য মহাপ্রভুর সামনেই চৈতন্য মহাপ্রভুকে বললেন যে আপনি তাহলে এই কলিযুগের অবতার হবেন। তিনি বললেন, দেখো শাস্ত্রের লক্ষণ মেনে তবে অবতারের প্রমাণ করতে হয়, অবতার বললেই অবতার হয় না। বললেন, অবতার নাহি কহে আমি অবতার। অবতারের লক্ষণের মধ্যে কিন্তু এটাও আছে যে অনেক অনেক লোককে আমি দেখেছি যে গুরু সেবা করতে দেখেছি, উনি অমুকের অবতার, তিনি তমুকের অবতার, এইসব বলতে থাকেন। কিন্তু ওই যে বললাম যে অবতারের লক্ষণ এরম হয় না। স্বয়ং হুসেন শাহ যখন যাচ্ছেন মহাপ্রভু কুলিয়াগ্রাম থেকে রওনা হয়েছেন সন্ন্যাস নিয়ে, শত শত লোক তার পেছন পেছন ছুটছে, হুসেন শাহ বললেন যে এটা কি, এ কে যাচ্ছে, লোকজনকে পাঠালেন, তিনি ভাবছেন যে কোনো আক্রমণ টাক্রমণ হবে কি না। তারা এসে বললেন যে এইরকম যাচ্ছে চৈতন্য গোসাই, তার রওনা হচ্ছে, লোকে তার পেছন পেছন যাচ্ছে এইরকম। বলছে এত লোক যার পেছনে যাচ্ছে সেই তো গোসাইয়া হয়, সেই তো গোসাই হবে, এত লোক যার পেছন পেছন। তিনি তাকে কিন্তু কিছু করলেন না, বুঝলেন যে এই লোকটার একটা ইনফ্লুয়েন্স তৈরি হয়েছে। তার মানে এইটা বলি যে এই যে ভগবান বলেছিলেন না গীতার মধ্যে, শ্রীমৎ ঊর্জিতময় বাবা, যার মধ্যে অসামান্য শক্তি আছে, যার মধ্যে অসামান্য শ্রী আছে, সে মেরিলিন মনরোই হোক কিংবা ইয়ে, তার মধ্যে ভগবানের আবেশ তো নিশ্চয়ই আছে। স্বয়ং রবীন্দ্রনাথের মধ্যে যেমন আছে, সেমনি পলিটিক্যাল লিডার্স যাদের পেছন পেছন শত শত লোক ঘুরছে, সত্যি সত্যি তো ওরা যা পারেন তা কিন্তু আমরা তা পারি না, ফলত তার একটা এক্সট্রা ক্ষমতা আছে। সেখানে তাকে অবতার বলবেন কিনা ছেড়ে দিন, কিন্তু এটা ঘটনা তার মধ্যে অধিক শক্তি আছে, ঈশ্বরের নিশ্চয়ই তার কিছু অংশ তার মধ্যে আছে যার ফলে এত প্রভাব তার তৈরি হচ্ছে। এখন এই যে গোসাই ভাবটা যে চৈতন্য মহাপ্রভুর মধ্যে দেখা গেল, পরবর্তীকালে তো তিনি অবতার হিসেবেই গণ্য হয়েছেন, এই অবতারের ব্যাপারটা কিন্তু অসংখ্য আছে, কিন্তু তার মধ্যেও অনেক বড় 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 ব্যাপার যেগুলো হয়েছে, যেতে জগৎ সৃষ্টির জগতের মধ্যে রেভলিউশন ঘটে গেছে, সেখানে আপনার চরম জায়গাগুলো যেখানে ধরেছি সেখানে 10টা মাত্র অবতারের কথা আমরা কিন্তু লিপিবদ্ধ করেছি, সেটা স্বয়ং জয়দেব এই অসংখ্য অবতার ছেড়ে দিয়ে তিনি 10টা অবতারের কথা বলেছেন, মৎস্য কর্ম বরাহ বামন ইত্যাদি ইত্যাদি। একটা অবতার সম্বন্ধেও কথা বলার আগে আর একটা কথাও কিন্তু বলে নিতে হবে, যে বললাম না অবতরণ, অব শব্দটার মধ্যে একটুখানি একটুখানি কমিয়ে নেওয়ার ব্যাপার আছে। ভগবান কিন্তু যিনি আসেন তাকে কিন্তু কমিয়ে নিয়ে আসতে হয়, নিজেকে খাটো করে আসতে হয়, তা না হলে মুশকিল হয় কি যে তার তেজ আমরা সহ্যই করতে পারবো না। তার মানে ভগবানেরও কিন্তু আমাদের উপর মায়া আছে, তিনি সেইভাবে আসেন যাতে করে আমরা তাকে মানিয়ে নিতে পারি, সেই অবতরণ সেইভাবেই ঘটে, তিনি নিজেকে খাটো করেন। কেন কি দেখুন, এই যে
ওপেনহাইমার যে বলেছিলেন না যে যখন অ্যাটম বম ফাটানো হলো তখন যে বিশাল, তিনি বললেন যে গীতার থেকে শ্লোক উচ্চারণ করেছিলেন এরকম শোনা যায় ওপেনহাইমার। অন্য কেউ একজন হতে পারে, আমাকে একজন বলেছেন ওপেনহাইমার নয় আরেকজন হতে পারে, আমি অত জানি না, কিন্তু ওপেনহাইমারের সম্বন্ধে শুনেছি তিনি এই শ্লোকটা উচ্চারণ করেছেন। তিনি সংস্কৃত জানতেন ভালো, বলেছিলেন যে দেবী সূর্য সহস্রস্য ভবেত যুগপদুত্থিতা, ভগবত গীতাতে আছে, যদি ভা সদৃশী সহস্রে আত ভাষস্তস্য মহাত্মা, সেই মহাত্মা কীরকম যদি একসঙ্গে হাজার সূর্য ওঠে তাহলে তার যে তেজ তৈরি হয়, অ্যাটম বোমের সম্বন্ধে বলছেন এটা, যাই হোক সেই রকমটা কিন্তু ভগবানের ভা মানে তার যে জ্যোতি সেটা আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয়। আমার খুব আপনাদের মজা লাগবে শুনতে যে বিবস্বান সূর্যের আর একটা নাম, বিবস্বান সূর্য এত তেজি তার সঙ্গে বিয়ে হয়েছিল বিশ্বকর্মার মেয়ে সংজ্ঞা বলে একজনের। তো সংজ্ঞা সূর্যের তেজ সহ্য করতে পারেন না, স্বামী স্ত্রী যে কাছাকাছি আসবেন কিংবা মিলিত হবেন তাদের সেই শক্তি নেই, সংজ্ঞা তার কাছে যেতে পারেন না। সেটা বিশ্বকর্মাকে জানানোর পর সময় এলো, সংজ্ঞা বলেন যে আমি আমার স্বামীর কাছে যেতে পারবো না, তার এত তেজ এত শক্তি পুড়িয়ে দিচ্ছেন সবসময়, তো এর তেজ এত থাকলে পরে আমি তার সঙ্গ করতে পারবো না। তখন তিনি কি করলেন, সংজ্ঞা করলেন কি, খুব মজার গল্প, তিনি ছায়া বলে একটা তৈরি করলেন, নিজেকে ছায়া বলে একটা প্রতিরূপ তৈরি করলেন সংজ্ঞার মতোই দেখতে, সেই ছায়াকে সূর্যের কাছে রেখে তিনি চলে এলেন বাপের বাড়ি। হ্যাঁ, তখন বিশ্বকর্মাকে বললেন যে এইরকম আমি সহ্য করতে পারবো না, আমি ছায়াকে ছায়ারূপে রেখে এসেছি, আমাকে নিজেকে রেখে এসেছি, দেখুন নিজের একটা প্রতিরূপ তৈরি করেছেন তিনি, ছায়ার সঙ্গে সূর্য আছেন। তাহলে তখন বিশ্বকর্মা বললেন এ আবার কীরকম কথা হচ্ছে, তুমি আমার মেয়ে হয়ে তার সঙ্গে বিয়ে দিলাম তাহলে কি সূর্যের তেজ সহ্য করতে পারছো না, তিনি সূর্যকে তাহলে একটা কাজ করছে বিদারও। বিশ্বকর্মা তো মানে রবীন্দ্রনাথ বলেছেন না যে রাজকারিগর বিশ্বকর্মা স্বর্গরাজ্যে বিস্তৃতি, তো তিনি সূর্যকে করলেন কি, সূর্যকে ভ্রমী যন্ত্র বলে একটা মানে যেটা মানে চাকার মতো ঘোরে, আমার মতে এটা লেদ মেশিন হবে, তো তখনকার দিনে লেদ মেশিন হচ্ছে ভ্রমী যন্ত্র, সেটা মৎস্যপুরাণেই গল্পটা আছে, যে মৎস্যপুরা সেই ভ্রমীযন্ত্রে সূর্যকে ফেলে তিনি তার তেজ ছেঁটে দিলেন, ওই ছাট তেজ যেগুলো ছিল না তার থেকে নাকি সুদর্শন চক্র তৈরি হয়েছে, তার থেকে নাকি শিবের ত্রিশূল তৈরি হয়েছে পুরাণ মতে। তাহলে এই যে তেজটা ছেঁটে দিলেন, তো ভগবানকেও কিন্তু তেজটাকে ছেঁটে আসতে হয়, ওই জন্য অবতার, একটু নিজেকে খাটো করতে হয় নিজেকে, এইভাবে তিনি কিন্তু আসেন। তো এই যে অভ্যুত্থান অধর্মস্য যেটা প্রাইমারি মোটিভ অফ ইনকার্নেশন এই কথাটা যে বলেছিলাম, সেখানে আমি সামান্য প্রথম অবতারের একটু কথা বলেই আমি শেষ করে দেব, কারণ তার থেকে বেশি বলতে গেলে আজকে আর হবে না, পরের দিন অন্য অবতার নিয়ে কথা বলা যাবে। আমি একটাই শুধু জানাচ্ছি যে মৎস্য অবতার হচ্ছে আমাদের মীন, যাকে বলি যে কেশব ধৃত মীন শরীর, এটা মানে আমাদের জয়দেব যেটা বলেছেন যে ভগবান তিনি মীন শরীর ধারণ করলেন। এটা লক্ষণীয় যে প্রাইমারি মোটিভ যে অভ্যুত্থান অধর্মের হবে এবং ধর্মের গ্লানি হবে, এখানে কিন্তু ঠিক সেই রকম দেখা গেল না, দেখা কেউ গেল না, অথচ মেলাতে হবে তো, আমাদের তো দায় থাকে সবসময়ই, যারা মিথোলজিস্ট তাদের দায় থাকে, বিশেষ করে আমরা যারা এই পুরাণ টুরাণগুলো নিয়ে কাজ করি তাদের তো এই পোড়ো বাড়ির সঙ্গে ঝোড়ো হাওয়া মেশাতে হয়, যেরকম অমিয় চক্রবর্তী যেরকম কবিতাটা লিখেছিলেন আর কি। প্রাইমারি মোটিভ হচ্ছে জগতের ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান তারপর, কিন্তু এখানে কোনো পৃথিবী সুন্দরীকে দেখা গেল না ভগবানের স্তুতি করতে মৎস্য অবতারের সময়, সেরকম কিচ্ছু নয়। এখন মৎস্যাবতারের কাহিনী সবচেয়ে ভালো বলা আছে মৎস্যপুরাণে, কিন্তু তার থেকেও আমি মনে করি যে অনেক বেশি ইম্পর্টেন্ট মৎস্যপুরাণ যদি সেকেন্ড সেঞ্চুরি থার্ড সেঞ্চুরি এডির গ্রন্থ হয়,
শতপথ ব্রাহ্মণ হচ্ছে তার থেকে অনেক অনেক বেশি পুরনো, সেটা মোটামুটি একটা হাজার বছর খ্রিস্টপূর্বাব্দ হবে। তো সেই সময়ে কিন্তু এই মৎস্যের কাহিনী লেখা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে সূর্যপুত্র তিনি মনু, তিনি সকালবেলায় উঠে সূর্যের ছেলে, কিন্তু ইনি যে বিবর্ষান সূর্য তার ছেলে হচ্ছেন মনু। এই যে মনু, তিনি সকালবেলায় উঠে মুখ হাত ধুচ্ছেন আর কি, যেরকম আমরা সকালবেলায় উঠে মুখ হাত ধুই, এই হাতের অঞ্জলি পাকিয়েছেন জল নেওয়ার জন্যে। সেখানে তিনি দেখলেন যে হাতের মধ্যে হঠাৎ একটা ছোট্ট মাছ এসে পড়ল, কোথা থেকে এসে পড়ল। এখন এই যে ছোট্ট একটা মাছ এসে পড়ল, সে মাছ মনবে হবই প্রাতঃ অবনেজ্যম উদকম আজরহু, তিনি মুখ ধোয়ার জন্য জল নিয়েছেন শতপথ ব্রাহ্মণ, সেখানে হাতের মধ্যে অঞ্জলি সেই অবনেমিজানস্য মৎস্য পানি আপেদে, একটা মাছ এসে তার মধ্যে পড়ল। সে মাছ কিন্তু মনুষ্যের ভাষায় কথা বলছে, কি বলছেন, ঘটনাটার মধ্যে যা কিছু স্বাদগন্ধ এই ঘটনাটার মধ্যে, সেটা মৎস্যপুরাণ আরেকটু বেশি করে করে সুন্দর করে বলছেন যে তিনি এসে মাছ পড়েছে, এবং তাকে বলছেন একটা ওই ছোট্ট মাছ, তাকে সফরি যেটা হাতের মধ্যে এসে লাফাচ্ছে। দেখুন পরবর্তীকালে একটা প্রবাদ তৈরি হয়েছে, গণ্ডূষ জলমাত্রেণ সফরি ফরফরায়তে, হ্যাঁ, যেটা আমরা বলি যে অল্প জলে মাছ বেশি লাফায়, হ্যাঁ, এটা বলি না, এটা সাধারণ অনেক ফোড়ে যারা অল্প অল্প বিদ্যা সংগ্রহ করেছে তারপরে যদি বহু কথা বলতে থাকে তখন তার সম্বন্ধে এই কথাটা বলে যে গণ্ডূষ জলমাত্রেণ সফরি ফরফরায়তে, অল্প জলের মধ্যে অনেক বড় বড় কথাবার্তা সে বলতে থাকে। এখন এই যে জলের মধ্যে এসে পড়ল, তখন সে বলল, দেখো আমি তোমাকে ভবিষ্যতে রক্ষা করব। শতপথ ব্রাহ্মণ এরকম বলছে, তুমি আমাকে, আমি বড় হতে থাকব, তুমি এরপরে আমাকে একটা ছোট্ট কলসির মধ্যে জায়গা, বড় কলসির মধ্যে জায়গা করে দাও, আমি যখনই একটু বড় হতে থাকব। তাহলে সেই গণ্ডূষ থেকে তিনি যেই বড় হতে থাকলেন, মনু নিয়ে সেটাকে প্রথমেই একেবারে একটা কলসির মধ্যে ফেলে দিলেন। কলসিতে মাছ ধরছে না, বড় হয়ে যাচ্ছে, মাছ বলল আমাকে আর এখানে রেখো না, তুমি আমাকে একটা পুকুরে ছেড়ে দিয়ে এসো। তিনি তখন একটা বড় পুকুরের মধ্যে সেটা ছাড়লেন, ছোট পুকুর থেকে বড় পুকুর, বড় পুকুর থেকে আরও বড় পুকুর, মাছ লম্বা হয়ে চেড়েছে, লম্বা হয়ে চলেছে, বললে এবার আমাকে নদীতে ছাড়ো, নদীতে ছাড়লেন মাছ, সে নদী অতিক্রম করে যাচ্ছে এইরকম অবস্থা, তখন বললেন যে সমুদ্রে ছেড়ে দিয়ে এসো, তিনি সমুদ্রে ছেড়ে দিলেন। এই যে মাছ সমুদ্রে গেল, তখন যাবার আগে বলে গেল যে পৃথিবীতে এরপরে মহাপ্রলয় হবে, এই মহাপ্রলয়ের পর একমাত্র তুমি থাকবে, এবং আমি একটা নৌকো তৈরি করে রাখবে তুমি, সেই নৌকো মধ্যে তুমি উঠে বসবে, আমি তোমাকে এসে নিয়ে যাব, সময় আসুক। মহাপ্রলয় জানেন তো যে আমাদের গীত গোবিন্দের প্রথম লাইনই এটা, প্রলয় পয়োধি জলে ধৃতবানসি বেদম। এখন এই যে ঘটনা যে বেদ নষ্ট হয়ে যাচ্ছিল, লক্ষ্য করে দেখুন আমাদের অবতারের ক্ষেত্রে, মৎস্য অবতারের ক্ষেত্রে কোনো ধর্মের গ্লানি নেই, কোনো অভ্যুত্থান অধর্মস্য নেই, কিন্তু বেদ হারিয়ে যাবে। বেদ মানে যদি চতুর্বেদ ভাবেন ভুল করবেন, বেদ মানে হচ্ছে জ্ঞান, বেদ বেদ শব্দ যার থেকে বিদ্যা কথাটাও এসছে, ব্রাহ্মণ গ্রন্থগুলোর মধ্যে এরকম বারবার আছে, উপনিষদে আছে, য এবং বেদ স বেদ, অর্থাৎ কিনা ব্রহ্মকে যে এইভাবে জানে সেই জানে, তার মানে যে জানা জ্ঞান ধাতু, জ্ঞান হচ্ছেন বেদ, এই বেদকে রক্ষা। তার মানে ভারতবর্ষের ভাবনাটা আমি ভাবার চেষ্টা করি যে কি বিশাল ভাবনা, যে জ্ঞানকে রক্ষা করতে হবে যে কোনো অবস্থাতে। এখন এইটা হচ্ছে শতপথ ব্রাহ্মণের ভার্সন, যে জ্ঞানকে রক্ষা করতে হবে, এর সঙ্গে কিন্তু যেহেতু মহাপ্রলয়ের পর সৃষ্টি হয়, মৎস্যপুরাণ ইত্যাদি তারা বলছেন যে সমস্ত জগতের যে মনুষ্য পশু পক্ষী প্রাণী তার যে বীজ,
সেই বীজ একত্রিত করা থাকবে, সেই বীজগুলো সম্পূর্ণ নিয়ে তুমি ওই নৌকায় উঠবে এবং বেদ নিয়ে উঠবে, জ্ঞানকে সঙ্গে নিয়ে উঠবে। লেখা হতো কি না হতো বেদ সেসব ছেড়ে দিন, জ্ঞান, জ্ঞান অর্থাৎ আমরা যেটা নিয়ে সবসময় চিন্তিত থাকি, মানুষের যদি জ্ঞান নষ্ট হয়ে যায় তাহলে তো সব শেষ। কাজে জ্ঞানকে রাখতে হবে, মহাপ্রলয় হয়ে গেলেও সেই জ্ঞানকে ধারণ করতে হবে। এই ভাবনাটা ভারতবর্ষের কত চমৎকার, সেই জ্ঞান এবং জীবপুঞ্জ একেবারে বীজাকার যেগুলো আছে সেইগুলো নিয়ে মনু প্রস্তুত হয়ে রইলেন একটা নৌকো তৈরি করে। মহাপ্রলয় হলো, পৃথিবী সেসব বেদের মধ্যেও সেসব বর্ণনা আছে, নাশদাসী তদানীম, যখন যখন যা কিছু ভাবছি ছিল তাও ছিল না, যা কিছু নেই ভাবছি তাও ছিল না। হ্যাঁ, ন সদাশিত, এই নাশদীয় সুক্তই আছে একটা সাহেব এইটা নিয়ে। এবং সেখানে অদ্ভুত একটা বর্ণনা আছে যে পৃথিবীর সমস্ত অপ্রকৃত জল সমস্ত চারদিকে, এবং তা দেখা যাচ্ছে কীরকম, তমসি বা পরগতম, অন্ধকারের উপরে অন্ধকার। এই হচ্ছে মহাপ্রলয়ের চেহারা। সেই সময় যখন এই অনির্দিষ্ট জল চারদিক ঘিরে ফেলেছে, সেই সময়ে সেই মৎস্য যিনি মীন, যিনি বড় হয়ে আছেন, তিনি সমুদ্রের মধ্যে থেকে, তার আবার একটি শৃঙ্গ আছে, তার এই যে তার যে মুখখানা থেকে না একটি শৃঙ্গ লাগানো আছে, সেইটাতে সেই রজ্জু দিয়ে দড়ি বেঁধে মনু মহারাজকে নিয়ে তিনি চললেন এমন একটা জায়গায় যেটা পর্বতের শৃঙ্গের কাছাকাছি। সেখানে গিয়ে নৌকো বাঁধা হলো, সেইখানে মনু তার জীবপুঞ্জ নিয়ে থাকলেন। মহাপ্রলয় কেটে গেল, এই যে জীবপুঞ্জ, এটাকে কি আমরা মাছের ডিম ভাবতে পারি? এটা আমার প্রশ্ন থাকে। কেননা এই ইয়াং খণ্ডা থেকে আরম্ভ করে পল হ্যাকার, যারা সব বড় বড় মানুষ আছেন, তারাও তো মৎস্য অবতার নিয়ে ভাবনা চিন্তা করেছেন, তো ওরা একটু নতুন কথা তো একটু বলেন। তো তো ঘটনা হচ্ছে এই যে জীবপুঞ্জ, প্রথম যে মৎস্য অবতার হলো তার গুরুত্বটা কোথায়, যে এই যে বলেছিলাম যে পৃথিবীর ভার হরণ করা, ভারটা কোথায় হরণ করছেন তিনি, যে তিনি সৃষ্টির প্রক্রিয়াটা অব্যাহত রাখছেন। এই যে মৎস্য অবতার, মাছ সে জলে চলে, দেখুন প্রথম যে সৃষ্টি যদি বৈজ্ঞানিক দৃষ্টিতেও দেখেন তাহলে প্রথম কিন্তু জলের মধ্যেই শ্যাওলা, অ্যামিবা, এগুলো সব কিন্তু এই যে ব্যাপারগুলো, প্রথম এককোষী প্রাণী ইত্যাদি সব তো আছে, ফলে যে এই যে শ্যাওলা তৈরি হওয়া, প্রথম জীবসৃষ্টি তৈরি হওয়া, এগুলো কিন্তু জলের থেকে আগে, জলের মধ্যেই আগে এগুলো হবে। তাহলে এই যে ফ্রয়েডিয়ান সেন্স অফ মানে প্রক্রিয়েশন অ্যান্ড রিপ্রোডাকশন, এবং খণ্ডা ইত্যাদি যারা খুব বড় বড় পণ্ডিত, অস্ট্রিয়ান পণ্ডিত, তিনি অসম্ভব বড় পণ্ডিত, তিনি অ্যাসপেক্টস অফ বিষ্ণুইজম বলে একখানা মহা পণ্ডিতের বই লিখেছেন আর কি, পাণ্ডিত্যপূর্ণ বই লিখেছেন। সেখানে তিনি দেখাচ্ছেন যে এই যে মৎস্য অবতার, এটা আসলে এই যে সৃষ্টি প্রক্রিয়ায় প্রজননের প্রতীক। মৎস্য মানে কি? মৎস্য থেকে তো এত মাছের ডিম যে পরিমাণ থাকে, কোনো কিছু অন্য কোনো পশুতে এত পরিমাণ ডিম থেকে আরও এত অসংখ্য মাছ তৈরি হওয়া যে হয়, সেটা একমাত্র মাছ থেকে হয়। ফলে এই যে ক্রিয়েশন অ্যান্ড সাস্টেনেন্স, এই যে ব্যাপারটা, এখানে আমার শুধু এইটুকু বলার আছে যে আজও দেখুন এই যে ওরা বলেন তো প্রক্রিয়েশন অ্যান্ড রিপ্রোডাকশন, সাস্টেনেন্স তো পরের কথা, কিন্তু এই যে ভূমিকাটা প্রথম তৈরি হলো, যে প্রথম যে প্রক্রিয়েশনের ভাবনা, দেখুন খেয়াল করে যে আজও পর্যন্ত যখন একটা বিয়ে হয় বাঙালির ঘরে, খেয়াল করে দেখুন যে একেবারে গায়ে হলুদের দিন একটা মাছকে তেল সিঁদুর দিয়ে অলঙ্কৃত করে তাকে অনেক সময় নথও পরানো হয়, একটা কোণের ভূমিকায় তাকে নিয়ে গিয়ে গায়ে হলুদের সময় বরের বাড়িতে দিয়ে আসা হয়। অনুরূপভাবে তারা যখন আবার তত্ত্ব নিয়ে আসেন, তারাও কিন্তু একটা মাছ নিয়ে আছেন, জানি না তারা পুরুষ মাছ আনতে পারেন কি না, কিন্তু যে মৎস্যটি নিয়ে যায়, যদি তারা ওই রকম একটি মাছও নিয়ে আসেন যার মধ্যে
পুরুষ মাছের কোনো প্রয়োজন নেই, এমনি যে মাছ সেটা যদি প্রজননী ভূমিকায় থাকে, তাহলে দেখুন এই যে প্রতীকটা সেটা কত দিন পর্যন্ত আমরা বয়ে নিয়ে চলেছি। এবং তাতে আমার তো এমনও একটু মজা করে বলতে ইচ্ছে করে যে মৎস্যাবতার বাঙালি ছিলেন কিনা। এইটা হচ্ছে মৎস্যাবতারের সবচেয়ে বড় এ যে পৃথিবী প্রলয় হয়ে গেল, তারপর কিন্তু আর এক নতুন পৃথিবী তিনি তৈরি করছেন এবং সেখানে জ্ঞান এবং সমস্ত জীবপুঞ্জ, তার যে প্রকৃতি, তার যে বীজ সেখানে রয়েছে, সেখান থেকে আবার নতুন করে মৎস্যপুরাণ বলছে অন্যান্য মহাপ্রলয়ের পর যে সমস্ত জীব সৃষ্টি যেভাবে হয়েছিল ঠিক সেরকমভাবেই আবার সেই পশু পক্ষী জীব এবং মানুষ সেইভাবেই আবার তৈরি হয় আফটার রিসাইক্লিং। এইটা তৈরি হওয়ার পর এই যে বিরাট পৃথিবী যিনি বিশ্ব নির্মাণ করেছেন, সেই বিশ্বের নির্মাণের ব্যাপারে যার দায় থাকে সেই যে ভগবান, তার অবতরণ করছেন এই মৎস্যরূপে। আপনারা খেয়াল করবেন এটা এত পুরনো কাহিনী, মৎস্য অবতারেরই এত পুরনো কাহিনী, যার জন্য দেখবেন ওদেশের ক্ষেত্রেও কিন্তু নোয়াজ আর্ক একটা জিনিস আছে, সেও কিন্তু নোয়া এবং তার আর্ক একটা আছে, সেটাও একটা নৌকর মতোই ব্যাপার। কাজে এইটা মৎস্য অবতারের বৈশিষ্ট্য। আজকে এই পর্যন্ত।